Hello everyone, this is Pratusha and you are watching Delicious Cookhouse. আজ আমি একটা চকলেট কেক বানিয়ে দেখাবো, কেকটা এগলেস। আর সেই কেকের সাথে আমি একটা খুব ইয়াম্মি চকলেট সসও বানিয়ে দেখাবো। কিন্তু এই সসটা বানাতে কোনো রকমের চকলেট বা ক্রিম কিচ্ছু লাগবে না। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের কিন্তু প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করার জন্য দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি খুব সামান্য একটু জল দিয়েছি, এক কাপ মতো জল দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি বসিয়ে দেব এরকম একটা রিং মোল্ড। আমার কাছে এরকম একটা রিং মোল্ড আছে বলে আমি এটা বসাচ্ছি। তোমাদের কাছে যদি কোনো এরকম কোনো রিং মোল্ড না থাকে তাহলে তোমরা যে কোনো বাটি যার তলাটা একটু ফ্ল্যাট আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম, এরকম সিম্পল কোনো স্টিলের বাটি যার তলাটা একটু বড়, এরকম কোনো স্টিলের বাটিও এর ওপরে উল্টে দিতে পারো যাতে এর ওপরে কেকটা বসানো যায়। আমার কাছে আজকে রিং মোল্ড ছিল বলে আমি রিং মোল্ড বসিয়ে দিয়েছি। এবার এটা আমি এভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা প্রিহিট হতে দেব। এগলেস চকলেট কেক বানানোর জন্য দেখো আমি এখানে একটা চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই ময়দার মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল চামচ কোকো পাউডার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর আমি দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ময়দা আর কোকো পাউডারটা আগেই ভালো করে চেলে নিয়েছিলাম। এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু চেলে নেওয়াটা খুব জরুরি, তা না হলে কিন্তু কেক ভালো তৈরি হবে না। সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্ট আমি খুব ভালো করে মিশিয়ে রেখেছি, এবার এগুলো এক সাইডে আমি সরিয়ে রাখবো। এবার আমরা সমস্ত ওয়েট ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে নিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বাটিতে প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এরপরে ওই বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ চিনির গুঁড়ো। আমি এখানে যে কাপে ময়দা মেপেছিলাম সেই কাপেই এখানে চিনিটা মেপেছি। মাথা কাটা 1 কাপ চিনির গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। সমান কাপেই আমি নিয়েছি, এই কাপের 1/3 কাপ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি সিম্পল সাদা তেল নিয়েছি, তোমরা তোমাদের বাড়িতে যে কোনো রকমের সাদা তেল থাকলে সেটা নিতে পারো। আর যদি তোমরা তেল ব্যবহার করতে না চাও তাহলে এই জায়গায় তোমরা 100 গ্রাম বাটারও ব্যবহার করতে পারো। তেলটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই সমস্ত ওয়েট ইনগ্রেডিয়েন্টগুলো এই হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি এরকম হ্যান্ড হুইস্ক না থাকে তাহলে তোমরা কাঁটা চামচও ব্যবহার করতে পারো। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। প্রায় 6 মিনিট ধরে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি এর আগের আমার চকলেট কেকের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে আমার চকলেট কেকে ভ্যানিলা এসেন্স কিন্তু যোগ করাটা জরুরি। যে কোনো কেকেই সামান্য একটু ভ্যানিলা এসেন্স কিন্তু অ্যাড করতে হয়। ভ্যানিলা দেওয়ার পরে এটা আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমার যে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। পুরো মিক্সচারটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাবো।
এবার এই কেকের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পুরো ব্যাটারটা দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটার কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম কেক টিন না থাকে তাহলে তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের সস প্যান এমনকি তোমরা যে কোনো টিফিন বক্সও ব্যবহার করতে পারো কেকটা বানানোর জন্য। আর শেপ তোমরা যেরকম চাও সেরকমই দিতে পারো। আমি এখানে একটা গোল কেক টিন নিয়েছি। এই কেক টিনটাকে আমি খুব ভালো করে তেল বুলিয়ে নিয়েছি, মানে তেল দিয়ে গ্রিজ করে নিয়েছি। সাদা তেলই নিতে হবে, সর্ষের তেল নিলে কিন্তু হবে না। এবার এই কেক টিনের মধ্যে আমি খুব সামান্য একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে কেক টিনটা খুব ভালো করে এভাবে পুরোটা ময়দা দিয়ে ঘি ঢেকে নেব। এরপর যে এক্সেস ময়দাটা হবে সেটা একটা থালার ওপরে এভাবে রেখে পুরো টিনটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গ্রিজ হয়ে গেছে। এবার এই কেক টিনের মধ্যে আমি পুরো কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবারে আমি কেকের ব্যাটারটা খুব সাবধানে এটার ওপরে বসিয়ে দেব। খুব গরম, এটা কিন্তু একটু সাবধানে করতে হবে। এটা বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে এটা প্রায় 30 মিনিট মতো আমি এইভাবে বেক করে নেব। আর যদি কেউ এটা মাইক্রোওভেনে বেক করতে চাও তাহলে 180 ডিগ্রিতে 10 মিনিট মাইক্রোওয়েভে কনভেকশন মোডে প্রিহিট করে নেওয়ার পরে 30 মিনিটের জন্য কেকটা বেক করে নিতে হবে। যতক্ষণ কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো আমরা চকলেট সসটা বানিয়ে নিই। চকলেট সস বানানোর জন্য প্রথমেই আমি কড়ায় দিয়ে দেব 2 টেবিল চামচ মাখন। তারপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার। এরপরে আমি দিয়ে দেব 5 টেবিল স্পুন চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। আর সবশেষে আমি দিয়ে দেব 1/2 কাপ দুধ। ব্যাস, এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে যখন দেওয়া হবে তোমরা দেখবে যে এটা একদম লিকুইড রয়েছে, কিন্তু যত টাইম যাবে আস্তে আস্তে এটা কিন্তু একটা সসের মতো কনসিস্টেন্সি চলে আসবে। তোমরা দেখো আগের থেকে কিন্তু সসটা একটু গাঢ় হয়ে এসেছে। এখানে একটা কথা বলে রাখি, এই কাজটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, কখনোই কিন্তু এটার টেম্পারেচার হাই করা যাবে না, তাহলে কিন্তু পুরো জিনিসটা পুড়ে যাবে। তোমরা দেখো এটা পুরো একদম একটা চকলেট সসের মতো কনসিস্টেন্সি কিন্তু চলে এসেছে, আর খুব তাড়াতাড়ি এই ট্রান্সফরমেশনটা হয়ে যাবে। সুতরাং তোমরা যদি টেম্পারেচার গ্যাসের বাড়িয়ে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না যে কখন এটা একদিকে ডেলা হয়ে যাবে আর আরেকদিক কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য টেম্পারেচার অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে। আমাদের চকলেট সস একদম রেডি হয়ে গেছে। এবারে কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকের ওপরে আমরা এটা অ্যাপ্লাই করে নেব। কেকটা দেখো আমি ভালো করে বেক করার পরে নামিয়ে 1/2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটা টিন থেকে ডিমোল্ড করব। কেকটা ডিমোল্ড করার জন্য ধারে আমি এইরকম ছুরি দিয়ে কেকটা একটু কেক টিন থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই প্লেটটা কেক টিনের ওপরে রাখবো, রেখে এটাকে উল্টে দেব। দেখো কেকটা খুব সুন্দর কেক টিন ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে উল্টে নিলাম।
এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, এই কাজটা কিন্তু কখনো গরম অবস্থায় করা যাবে না। গরম অবস্থায় কেক কিন্তু প্রচণ্ড সফট থাকে। কেকটা ওভেন থেকে বের করার পরে কেকটাকে 1/2 ঘন্টা বাইরে রেখে ঠান্ডা করতে হবে, তারপরে ফ্রিজে রেখে আরও 15-20 মিনিট ঠান্ডা করার পরে কিন্তু এই কাজটা করতে হবে। সসটা চামচে করে নিয়ে আমি কেকের ওপরে দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর এরকম একটা ছুরি নিয়ে আমি কেকের ওপরে এইভাবে ছড়িয়ে দেব। ভালো করে আমি সসটা ছড়িয়ে নিয়েছি। এবারে এর উপরে তোমরা যা খুশি দিয়ে ডেকোরেট করতে পারো, কালারফুল ক্যান্ডিজ দিয়ে বা জেমস দিয়ে, বা তোমাদের কাছে যদি চকলেট চিপস থাকে তোমরা সেটাও দিতে পারো। আমার কাছে আজকে এরকম ছোটো ছোটো হার্ট শেপের দুটো লাল ক্যান্ডি রয়েছে, সেইগুলো দিয়ে আমি ডেকোরেট করছি। এই অবস্থায় এটাকে ফ্রিজে রেখে কিন্তু আরও 1 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। এরপরে দেখো আমি তোমাদের কেকটা একটু কেটে দেখাই কেকটা কেমন হয়েছে। দেখো কেকটা কিন্তু দারুণ তৈরি হয়েছে, একদম দেখেই খেতে ইচ্ছা করছে না? তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের নেক্সট বার্থডেতে চকলেট কেক উইথ চকলেট সস বানিয়ে নিতে পারো। তো আমাদের বার্থডে চকলেট কেক কিন্তু একদম রেডি। রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমার সাথে শেয়ার করতে ভুলো না রেসিপিটা তোমার কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।